চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কিছু রিকোয়েস্ট ভিডিও ও কিছু আইডিয়া শেয়ার করব। যার জন্য কোনো এক্সট্রা খরচা হবে না ঘরে থাকা জিনিস দিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আইডিয়া আর এটা করার জন্য এক্সট্রা কোনো খরচা হবে না ঘরে থাকা জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি ও খুব কম জিনিসে তৈরি হয়ে যাবে এই সুন্দর সুন্দর পুতুলগুলো তো তার জন্য লাগছে এখানে মোজা আর মোজাটাকে কিভাবে কাট করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে পায়ের গোড়ালিটা রয়েছে সেখান থেকে লম্বালম্বীভাবে এটা কাট করে বাদ দিয়ে দেব তো চলো এই দুটো আমার এখন ব্যবহার হবে তো সর্বপ্রথমে আমি উল্টো করে নিলাম মোজাটাকে আর মোজার যে নিচের দিকে ছিল সেটা এইভাবে এক আঙুল মতো লম্বালম্বি চিরে নিয়েছি তারপরে একটুখানি রাউন্ড করে কেটে নিলাম এই দেখো মানে আমার বলার থেকে একটুখানি মন দিয়ে দেখে নিলেই বুঝতে পারবে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে এই মোজা দিয়ে তারপরে যেই জায়গাটুকু কাট করলাম সেই জায়গাটুকু সেলাই করে নিতে হবে আর এটা সেলাই করার জন্য কোনো অসুবিধে হবে না খুব তাড়াতাড়ি ও খুব সহজেই এটা সেলাই করা হয়ে যাবে তো তোমরা দেখে বুঝতে পারছো যেটা আমি কাট করলাম নিচে দিকে সেটা কিন্তু দুটো পা তৈরি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম তুলো আর এটাকে সেলাই করে নেব ঠিক এইভাবে এভাবে একদিক থেকে সেলাই করার পরে এইভাবে সুতোটাকে টেনে নেব ঠিক এইভাবে তাহলে পুরো বডি তৈরি হয়ে গেছে আর তুলো যদি না থাকে তাহলে ছোট ছোট কাপড় কেটে একেবারে ছোট ছোট কাপড় কেটে এর মধ্যে দিয়ে দিতে পারো আর এখানে দেখো এক্সট্রা আর একটা মজা নিয়েছি তারপরে সেটার এভাবে মানে গোল করে নিয়ে আর এর মধ্যে তুলো দিয়ে এটাকেও সেলাই করে নেবো তাহলে এটা কিন্তু মাথা তৈরি হয়ে যাবে এই দেখো ঠিক এইভাবে এবারে এখানে এর মধ্যে সেট করে দেব। মানে টাইট করে সেলাই করে নিতে হবে আর এটা সেলাই করতে কোনো অসুবিধা হবে না এই দেখো এটা রয়েছে হাত তো একটা হাত আমি সেলাই করেছি আর একটা হাত তোমাদের সঙ্গে এই দেখো দেখাচ্ছি ঠিক এইভাবে যদি আইডিয়া না হয় তাহলে একটা পেন দিয়ে দাগ দিয়ে দেবে যে কত দূর থেকে কত দূর পর্যন্ত সেলাই করতে হবে তাহলে সেলাইটা ঠিক জায়গায় পড়বে মানে ছুঁচটা গিয়ে ঠিক জায়গায় পড়বে যদি আইডিয়া ঠিকঠাক না হয় তো কেন একদিক থেকে আরেক দিকে ছুঁচটাকে বার করতে হবে আর এর মধ্যে যেহেতু তুলো রয়েছে এটা সেলাই করতে কোনো অসুবিধে হবে না এই দেখো ভীষণই সুন্দর লাগছে আর পায়ের যে ওপর পাটটা ছিল অ্যালাস্টিকের জায়গাটা যেটা কাট করেছিলাম প্রথমে সেটা এখানে মানে যে জায়গাটুকু কাট করেছিলাম সে জায়গাটুকু এখানে সেলাই করে নেব পুরোটা সেলাই করার পরে এইভাবে টান দিয়ে এক জায়গায় জড়ো করে নেব তাহলে দেখবে এটা সুন্দর একটা টুপির মতো তৈরি হয়ে যাবে এই দেখো তৈরি হয়ে গেছে টুপির মতো তো মানে একদিক থেকে পরিয়ে নিলাম এভাবে পরিয়ে দিয়েছি এবারে চলো এই মুখটাকে মানে চোখ না তৈরি করে নিতে হবে তার জন্য পেন দিয়ে দাগ দিয়ে দেব তারপরে দেখো টুপিটা খুলে নেওয়ার মানে খুলতে হবে না তাহলে আইডিয়াটা ঠিকঠাক হবে যেহেতু এখন দাগ দিয়েছি টুপিটা খুলে নিলেও অসুবিধে নেই তো পেছন দিক মানে পেছন দিক থেকে ছুঁচটাকে ভরে দিলাম তারপরে ঠিক এইভাবে মানে চোখটা যখন তৈরি হয়ে যাবে তখন আবার পেছন দিকে বার করে এখানে সুতোটা কাট করে দেব এবার চলো এখানে নাকটাও মুখটা তৈরি করে নেব তো সেমভাবে পেছন দিক থেকে ছুঁসটাকে ভরতে হবে আর চোখটা অবশ্যই কালো সুতো দিয়ে করবে তাহলে ফুটে উঠবে এবারে দেখো নিয়েছি এখানে উল আর মজার যে কালার রয়েছে মানে সেটাতে যেন ফুটে উঠে সেই হিসেব করে উলটা নিতে হবে আর কয়েক ডবল করে নিয়েছি মানে মোটা হয়ে থাকবে আর এইভাবে গিট দিয়ে দিলাম তাহলে তোমার দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর লাগছে দেখে এবারে এই দুই সাইডে একটুখানি কালার দিয়ে দিলাম পিঙ্ক কালার মেয়েদের যে গালপালিশ যে মেকআপগুলো থাকে সেগুলো একটুখানি দিয়ে দিলাম তো এইভাবে একটা কেন অনেকগুলো করে নিতে পারো এই মোজা দিয়ে তো এখানে দুটো মোজা লাগছে কিন্তু তিনটে মোজাতে দুটো হয়ে যাচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো মুখটা করেছি একটা মজা দিয়ে আর দুটো মজা দিয়ে দুটো হয়ে গেছে তবে হ্যাঁ তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখতে হবে নইলে কিন্তু যে কোনো মানে কাটছাট করতে গিয়ে যে কোনো জায়গায় গন্ডগোল হয়ে যেতে পারে তো যাই হোক করার আগে ভিডিওটা ভালোভাবে দেখে নেবে চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে রিকোয়েস্ট মানে ভিডিও তো আমাকে একজন রিকোয়েস্ট করেছিল আর তার নাম হচ্ছে ববিতা মণ্ডল তো সে আমার পুরোনো ভিউয়ার্স মানে আমি যখন থেকে ইউটিউব চ্যানেল খুলেছি প্রথম থেকে সে আমার ভিডিও দেখে আর প্রত্যেক দিন কমেন্টও করে তো তার রিকোয়েস্ট আমি কী করে বাদ দিতে পারি অবশ্যই রিকোয়েস্ট আমি মানে দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক সে বলেছিল যে আলমারিতে কিভাবে গোজাজ করে শাড়ি আমি দিয়েছি তো যাই হোক আজকে আবারও দিলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলে এই জিনিসগুলো আমরা যদি এই কৌটো কৌটোই মানে রেখে থাকি তাহলে কি কী তো মাঝে মধ্যে যে আমরা ড্রেসিং টেবিল পরিষ্কার করব তাহলে পরিষ্কার করতে কোনো অসুবিধে হবে না কৌটোগুলো টান দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে চলে এসেছি আলমারির দিকে তো আলমারির ওপর সাইডে যে জামা কাপড় মানে যে শাড়িগুলো রাখা উচিত যেগুলো আমরা ব্যবহার খুব কম করি সেই জামা সেই শাড়িগুলো আমরা ওপরের দিকে রেখে দিতে পারি যেমন ধরো এখানে ওপরে খাপের মধ্যে আমি বেনারসি লেহেঙ্গা এগুলো রেখেছি আর সাইডে যে শাড়িগুলো ছিল সেগুলো খুব কম ব্যবহার করি তার নিচে রেখেছি কিছু শীতের চাদরগুলো আর তার নিচে রয়েছে এই তাঁত মানে তাঁত ধরনের শাড়িগুলো তারপরে দেখো তার পাশে এখানে হ্যাঙ্গারে রয়েছে কিছু গর্জেসি শাড়ি আর অবশ্যই এই শাড়িগুলো মানে গর্জেসি শাড়িগুলো হ্যাং করে রাখলে বেশি ভালো হয় তোমরা এতক্ষণ দেখে বুঝতে পেরেছ যে এই আলমারির মধ্যে আমার মানে শুধু আমারই এই শাড়িগুলো রয়েছে শাড়ি কুর্তি যাই হোক না কেন তো আমার হাজব্যান্ডের আমি এখানে রাখি না কারণ ছেলেদের একটু তাড়াহুড়া থাকে তো জামা কাপড় বার করতে অসুবিধে হয় তো যাই হোক এখানে আমি রেখেছি শুধু সুতির শাড়ি তো সুতির শাড়িগুলো যেহেতু মানে সব সময় ব্যবহারে লাগে মানে এদিক ওদিক গেলে যে শাড়িগুলো আমি ব্যবহার করি সেগুলো এক জায়গায় রেখেছি তারপরে চলো তার নিচে কি রেখেছি না তার পাশে সরি তার পাশে রেখেছি আমি যে সিনথেটিকের শাড়িগুলো যেগুলো আমি মানে প্রায় ব্যবহার করতে থাকি তো সেগুলো একদিকে রেখেছি মানে যেগুলো প্রায় ব্যবহার করি সেগুলো আমি মানে এক থাকের মধ্যে রেখেছি সাইডে সুতির আর তার পাশে রেখেছি এই সিনথেটিকের শাড়িগুলো আর এখানে কিছু কুর্তিও রয়েছে তো যাই হোক এই দেখো এর পাশে রেখেছি আমি যে ধূপকাঠি গুঁড়ো করে রেখেছিলাম এর আগে আমি ভিডিওতে আপলোড করেছি তো অবশ্যই এটা করে নিতে পারো ধূপকাঠি গুঁড়ো করে একটা কোটোর মধ্যে রেখে দিলে খুব সুন্দর একটা স্মেল দেবে আলমারির মধ্যে মানে কোনো মতে ব্যাড স্মেল হবে না আর এখানেও রয়েছে কিছু কুর্তি এগুলো এক সাইডে রেখেছি যেগুলো মাঝে মধ্যে ব্যবহার করা হয় আর আলমারির পাল্লাতে এখানে ব্যাগ মানে ভ্যারাইটি ব্যাগ আর তার মধ্যে ছোট ছোটো ব্যাগগুলো ভরে রেখেছি তো আমি এইভাবে রেখে থাকি তোমরা হয়তো আমার থেকেও ভালোভাবে গোজগাজ করে নিতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আজকের মতো এতটাই কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি চলো আজকের মতো টাটা